পয়লা সেপ্টেম্বর থেকে দেশের আটটি উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে দশ টাকা দরে কার্ড প্রতি ত্রিশ কেজি চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সকালে খাদ্য ভবনে খাদ্য বান্ধব কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় খাদ্য অধিদপ্তরের সকল কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন নির্বাচনের বছর একটি চক্র সরকারকে প্রশ্নবিদ্ধ করা ষড়যন্ত্র করতে পারে তাই কোনো রকম অনিয়ম যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর লিম্পিয়ডে এবং মার্চ এপ্রিল আমরা এই কর্মসূচি চালু রাখছি যাতে নট পিপুল যারা নিরন্ন মানুষ যারা তাদের যাতে কোনো কষ্ট না হয় তারা যাতে অভুক্ত না থাকে এর জন্যই আজকে এই কর্মসূচি মানুষ প্রধানমন্ত্রী চালু করেছে